बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थी, आशा करी तुम्हारा भलो आसो, सुस्थ आसो। सचेतनता मेने प्रकृति के बाँचानोर चेष्टा करछो, निजे सुस्थ थाकले शुद्ध हबे ना। एक स्लोगान आछे, मास्क आमार सुरक्षा सवार। स्लोगानटी ढाका उत्तर सिटी कॉर्पोरेशनेर मेयर आतिकुर रहमान इतोमध्येई विभिन्न माध्यमे प्रचार करछे। आसले कथाटा सत्य, ये विश्व महामारी आज समस्त जीवन विपन्न, सर्वत्रई आज स्थबिर, थमके गिएछे पृथ्वी। जे व्यस्ततम दिन छिलो सेई व्यस्तता एखन सुदूर अतीत। सत्यि प्रचंड कष्ट लागे जखन भावि जे आमि क्लास निच्छि अथच आमार सामने आमार सेई प्रिय मुखगुलो नेई। तोमराई आमादेर सबचेये प्रिय मुखगुलो। तुम्हारे प्रति प्रत्याशा तुम्हारा बासाय थाकबे, किन्तु अवश्य पढ़ालेखा करबे, पितामातार कथा शुनबे, शिक्षकेर कथा शुनबे, शिक्षकेर सान्निध्ये आसो, पढ़ालेखा करो। आजके उन्नत विश्व किन्तु पढ़ालेखा बंध करे राखेनि, किन्तु तारा नाना रकम भयभीति देखिए आमादेर पढ़ालेखाटाके बंध करे रेखेछे। आमादेर पाशेर देश भारत, ভারতের ১১টি প্রদেশে কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে গত তিন চার দিন আগে। দুঃখের বিষয়, ভারত আমাদের স্কুলগুলো খুলে দেওয়ার ব্যাপারে সরকারকে সেইভাবে সুপারিশ করে না। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আজকে আমি তোমাদের শিক্ষক মোহাম্মদ নাজমুল হুদা স্যার শুরু করছি বাংলাদেশ বিশ্বপরিচয় শ্রেণী নবম দশম অধ্যায় ১৬। তোমরা জানো ১৬ অধ্যায় মানে সেই সামাজিক সমস্যা এবং তার প্রতিকার সমূহ। সামাজিক সমস্যার কোনো শেষ নেই। মানুষের জীবনটা বড় অর্থে হচ্ছে সমাজ, আর ক্ষুদ্রার্থে হচ্ছে রাষ্ট্র। আমরা বৃহত্তর পরিসরে আমরা সমাজে বাস করি। এই সমাজে বাস করতে গেলে আমরা হাজারো রকম সমস্যার সম্মুখীন হই। কত রকমের সমস্যা আছে ভাবো। আছে যৌতুক, নারী নির্যাতন, শিশু নির্যাতন, মানুষে মানুষে হানাহানি, দুর্নীতি, জঙ্গিবাদ, তোমার রোড অ্যাক্সিডেন্ট, তোমার এরকমভাবে কত রকমের অ্যাক্সিডেন্ট আছে। হ্যাঁ, বৃক্ষ নিধন, নদী ভাঙন, এগুলোও একটা সামাজিক সমস্যা। নদী ভাঙলে তো আমাদের সমাজেরই সমস্যা হয় আলটিমেটলি। হ্যাঁ, পরিবারের ভাঙন, এটা তো এখন আমাদের দেশের একটা ট্রেডিশন হয়ে গেছে, পরিবার যেন ভাঙতেই হবে, বিয়েটা একটা ফ্যাশন, এটা করতে হয়। হ্যাঁ, এটা দিল্লি ক্যালাড্ডু না, খেতে তো হবেই, না খেলেও পস্তাবো, তো ছেড়ে দিচ্ছে কেন, এটাও একটা ফ্যাশন, এটাও একটা ফ্যাশন, ছেড়ে না দিলে এক ওয়াইফ এক স্বামী নিয়ে থাকবো দীর্ঘদিন, এটাই বা কেমন লাগে, মানুষ কি বলবে, আনকালচার্ড বলবে। হ্যাঁ, খুব সামান্য বিষয় নিয়ে স্বামী স্ত্রীর ভিতর মনোমালিন্যতা, এই মনোমালিন্যতাটাই দুই চার পাঁচ মাস বা বছর গড়িয়ে গিয়ে বিচ্ছেদের রূপ নিচ্ছে। আমার কথাগুলো তোমার কাছে খারাপ লাগতে পারে, তবে জেনে রাখো শুধুমাত্র ঢাকা জেলায়, ঢাকা জেলাতে প্রতি ঘন্টায় ৩৬টি বিবাহ তালাক রেজিস্ট্রি হয়, ৩৬টা বিয়ে পার ঘন্টায়। তথ্যটা গুগলে আছে, তুমি কাইন্ডলি দেখে নিবা, রেফারেন্স দিয়ে দিলাম, তুমি এটা দেখে নিবা। তাহলে যে কথাটা বলতেছিলাম, এই যে পরিবারের ভাঙন,
এখন তো নতুন আরেকটি সামাজিক সমস্যা, আমি বলবো সামাজিক সমস্যা না, আমি বলবো সামাজিক পারমাণবিক সমস্যা, পারমাণবিক সমস্যা। এটা মানে এটা কত বড় সমস্যা, এই পরকীয়া, হ্যাঁ, যেটা আমাদের টোটাল মানব জীবনটাকে একেবারে নরক, শুধু না মানে নরকের ভেতরের যে নরক একেবারে উত্তপ্ত নরকে নিয়ে গেছে। গত 3 দিন আগে গাইবান্ধার সাদুল্লাপুরে একটি ঘটনা, 4 বন্ধুর ভিতরে নিতাই নামে যে ছেলেটা, সে সাধন নামে যে ছেলে তার মার সাথে অনৈতিক কাজে লিপ্ত। এইটা সাধন জেনে ফেলার পর নিতাই সাধনের সাথে কথা বলতে চায়, কথা বলতে চেয়ে গত 3 দিন আগে, অর্থাৎ আজকে 15 আগস্টের কথা বলতেছি, 14 আগস্ট রাত্রিতে নিতাই মানিক চন্দ্র দাস নামে আরেক বন্ধুর সহায়তা নিয়ে সাধন এবং সাধনের আরেক বন্ধুকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করছে। সামাজিক সমস্যা পড়াচ্ছি, বিদায়ী কথাগুলো উঠে আসছে। এটা আজকের যে পত্রিকা আমাদের সময় পত্রিকার শেষ পৃষ্ঠায় আছে, ফলাও করে একদম ছাপানো, আজকে 17 আগস্ট, কষ্ট করে দেখে নিতে পারো, তাহলে কথার সত্যতা আরও পেয়ে যাবে। তাহলে দেখো, এই যে সামাজিক সমস্যা, ভাবো যে আমাদের রুচিবোধ, আমাদের টেস্ট, আমাদের সেন্স অব হিউমার কোথায় গিয়ে পৌঁছেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে মরণ ঘাতী করোনার চেয়েও কত শক্তিশালী মনস্তাত্ত্বিক ভাইরাসগুলো আমাদের ব্রেনের কোষে কোষে ঢুকছে। আজকে আমার মন চাচ্ছে যে কাউকে প্রস্তাব করতেছি, প্রস্তাব অ্যাকসেপ্ট না করলেই তার মুখে অ্যাসিড মারতেছে। গতকাল আমাদের সময় পত্রিকার রেফারেন্স দিয়েই বলতেছি, গতকাল দেখলাম গাজীপুরে বাসা থেকে একটা 13 বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে 3 বন্ধু মিলে রেপ করছে। তাহলে সমাজের বিশৃঙ্খল অবস্থাটা একবার ভাবো। আমি মনে করি এর সম্পূর্ণ দায় হচ্ছে পরিবারের, কারণ পারিবারিক বন্ধন যখন ভেঙে যাবে, পারিবারিক গাঁথুনিটা যখন নড়ে যাবে, ঠিক তখনই পরিবারের একজন সদস্য এমন হীন গহীরত্বমূলক সামাজিক অপরাধ ঘটানোর সাহস করে। আমরা যখন শিশু ছিলাম, আমাদের গার্জিয়ানকে বলতে দেখতাম, কোথাও তুমি কোনো অন্যায় করবা, মনে রেখো সকল অন্যায়ের দায়ভার তোমার, অন্যের ছেলে কী করছে, অন্যের মেয়ে কী করছে, এগুলো জানার দরকার নেই। এইগুলো কিন্তু প্রিয় শিক্ষার্থী, তোমার অভিভাবকেরা জানে, কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, জেনেও আজকের এই তথাকথিত আধুনিক অভিভাবকেরা এই কাজগুলো থেকে এখন সরে আসছে। আমার সন্তান কারোর সাথে ঝগড়া করলে আমি আমার সন্তানের খুব স্ট্রংগেস্ট অ্যাডভোকেট হয়ে যাই, আমার সন্তান যত রকমের অন্যায় করুক আমি বলবো না আমার ছেলে করে নাই, আমার মেয়ে করে নাই। তো আমরা যে কথাটা বলতেছিলাম, সামাজিক সমস্যা, সামাজিক সমস্যা কি, আমি অলরেডি বলেছি, তোমাকে এই সামাজিক সমস্যাগুলো বুঝতে হলে প্রচুর পরিমাণ স্টাডি করতে হবে, বিশেষ করে পেপার পড়তে হবে, জার্নাল পড়তে হবে, বিভিন্ন রকমের রাইটারের বই তোমাকেও পড়তে হবে, এবং স্পেশালি তোমার পাঠ্য বইটাকে পড়তে হবে। তাহলে তুমি সামাজিক সমস্যার এই স্বরূপগুলো আরও ভালোভাবে অনুধাবন করতে পারবে। আমি
আবারও বলতেছি, সামাজিক সমস্যা মানে আমরা কিশোর অপরাধকে বলতে পারি। এর ধরুন সামাজিক সমস্যা হচ্ছে যৌতুক প্রথা, নারী নির্যাতন, শিশু নির্যাতন, বউ পিটানো, এরপরে তোমার আসে ঘুষ, দুর্নীতি, কত রকমের দুর্নীতি আছে, মাদক দ্রব্যের সহজলভ্যতা, মাদক সেবন, হ্যাঁ, তারপরে তোমার আছে কি যে বয়োজ্যেষ্ঠদের সম্মান না করা, হ্যাঁ, কনিষ্ঠদের স্নেহ না করা, এই সব মিলেই জঙ্গিবাদ, হ্যাঁ, তোমার আছে কি রোড অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, এই সব মিলেই হচ্ছে একটা সামাজিক সমস্যার দলা। আমাকে এই সামাজিক সমস্যা থেকে বের হতে হলে আমার প্রথমেই নিজেকে সচেতন করতে হবে এবং সমাজের প্রত্যেকটি উপাদানকে সচেতন করার চেষ্টা করতে হবে। আমাদের দেশে যৌতুক প্রথা, যৌতুকের বিরুদ্ধে বা বাল্য বিবাহের বিরুদ্ধে কত স্ট্রংগেস্ট আইন আছে, এইটা ওই অশিক্ষিত বাবা মাকে বুঝাতে হবে। একটা মেয়েকে অল্প বয়সে বিয়ে দিলে তার কত শত রকমের অসুবিধা হতে পারে, এটা ওই অভিভাবককে বুঝাইতে পারলেই মূলত এই সামাজিক সমস্যা দূর হয়ে যাবে। অ্যাসিড নিক্ষেপ করলে অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, এইটা যদি ঠিকমতো বোঝানো যায় অ্যাসিড নিক্ষেপ বন্ধ হয়ে যাবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি এখন 14 বছরের কারাদণ্ড সশ্রম, এইটা যদি আমরা বুঝাইতে পারি তাহলে ধর্ষণটা কিন্তু নিরোধ করা যাবে। যদি রোড অ্যাক্সিডেন্টের বিষয়ে ড্রাইভার সমাজকে সচেতন করা যায় যে আপনার একটি অ্যাক্সিডেন্টের দরুন 30, 35, 40, 50 জন মানুষের পরিবার ধ্বংস হয়ে যায়, আপনার একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের জন্য কান্না, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, রোড সচেতনতা বাড়বে। জঙ্গিবাদ একটি অত্যন্ত সতেজ তরুণ একটি যুবক, সে হঠাৎ করে এই মিথ্যা প্রলোভনে, হ্যাঁ, মিসগাইডেড হয়ে ধর্মকে প্রয়োগ করে সে যখন সমাজের মধ্যে ভীতি সঞ্চার করে তখন তার নিজের জীবনটাও ধ্বংস হয়ে যায়, পরিবারের জীবনটাও ধ্বংস হয়ে যায়। তাহলে এই যে জঙ্গিবাদ, এগুলো কিন্তু বাচ্চারা সরে আসবে, এদের সাথে আমরা অবশ্যই সচেতনতা প্রয়োগ করে তাদের এই কঠিন কঠোর মনোভাবকে শিথিল করার চেষ্টা করতে হবে। তাহলে প্রত্যাশা ওইটুকুই, তুমি সুন্দর করে পড়বে, বাসায় চর্চা করবে, প্রতিদিন কমসে কম একটি সৃজনশীল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে লিখবে, ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমার কোনো কোশ্চেন থাকলে কমেন্টসে এসে প্রশ্ন করে যাও, অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আর আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবে, যেন সবার আগে এই ক্লাসগুলো তোমার কাছে পৌঁছায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।